বন্ধুরা, চলো আজকে দুপুরের খাবার নিয়ে চললাম। আর দুপুরে কি মেনু আছে সেটা দেখাচ্ছি তোমার দাদার জন্য। খাবার বেড়ে নিয়েছি আর আমাকে প্রচণ্ডভাবে ধাক্কা মারতে মারতে আমার বাচ্চারা যাচ্ছে। দেখো থালাটা আমি খুব সুন্দর করে একটু জামাইয়ের মতো দাঁড়িয়ে একটু দাও, একটু দেখাতে দাও, কথাই শুনলো না আমার বড়। নামিয়ে দিলো, রাইস আর মেখে মেখে খাচ্ছে তোমাদের দাদা ভাই। আবার পেঁয়াজ চাই, পেঁয়াজ কি হবে, পেঁয়াজ পেঁয়াজ ছাড়াই খাও তো। পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের যা দাম না, 40 টাকা কিলো পেঁয়াজ, আবার পেঁয়াজ চাও কি করতে। দেখো আজকে আমাদেরকে, আমার কিন্তু ভাই দেওরের বিয়ে, বুঝেছো, আমরা কেউ যেতে পারছি না গো। ইচ্ছে এখনো পর্যন্ত ইচ্ছে করছে, একবার ইচ্ছে করছে না, একবার ভাবছি যাবো, আবার 10 পা পিছিয়ে যাচ্ছি দাদা শরীর খারাপের জন্য। তারপরে দাদা শরীর খারাপের দিকে এই বাচ্চাগুলোকে কে দেখবে, এই চিন্তা ভাবনা করে একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, কত মানুষ আসবে, কত আত্মীয় স্বজন, দাদার পরিবার, আমাদের পরিবার, যে কত পরিবারের লোকজন, কত দূরের দূরের থেকে সব এসছে, তো আমরাই যেতে পারছি না। মনটা খুবই খুবই খারাপ লাগছে। মামারা সব এসছে, দুই মামা কলকাতার বাইরে থাকে, একজন রায়পুর থাকে, তাই তো বাবু, বিলাসপুর, আর একজন যেন কোথায় থাকে, মালদা। মামা মামিরা এসছে, তো কত বছর আগে সব মামা মামিতে দেখেছিলাম, আমাদের যাওয়া হয় না। মামা মামিরা অনেক বছর পরে কলকাতায় এলো, অনেক বছর পরে মামা মামিরা কলকাতায় এলো একদমই। তবে ছোট মামার মেয়ের বিয়ে তো আমাদের ইনভাইট করেছিল, তখনও যেতে পারিনি আমরা। আর এখানে আর ওর মাসির ছেলের আজকে বিয়ে, খুব মনটা খারাপও লাগছে। এখানে ওর ছেলেটাকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি, আমাদের সামনে বড় হওয়া, আমাদের সামনে চাকরি পাওয়া, আমাদের সামনে বাড়ি ঘর কেনা, একা হাতে ছেলেটা অনেক কিছু করেছে। তো চলো আর কি করবো, মনটা দেখি, যদি যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি তোমার দাদাকে দিয়ে দিয়েছি দুপুরের খাবার, খাচ্ছে ভাত বাঁধাকপির তরকারি, কেমন হয়েছে তরকারিটা, ভালো হয়েছে বাঁধাকপিটা, সবারই মন খারাপ বলছে, পাশের একজন কেউ বলছে আমারও মনটা খারাপ, কেউ বলছে না ভালো আছে, সবার মন মেজাজ খারাপ। চিকেনটা দেখো বন্ধুরা, চিকেনের কালারটা দেখেছো, কালকে বলছিল না কালার দাও কালার দাও, কাল কিচ্ছু দিন ও বলেছে আমি শুনেছি, আমি দিইনি, আমি আমার মতো রান্না করেছি। আর ওই দেখো দাদু ভাই পাশে বসে পড়েছে, যদি একটু চিকেন বা কিছু একটু পাওয়া যায়, একটু বাবা যদি দেয় তাহলে খুবই হ্যাপি হ্যাপি হতাম। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে না গো, ঠান্ডাটা বেশ পড়েছে, বেশ আবার ঠান্ডাটা পড়েছে। চলো রোস্ত আমার খাওয়া ভিড়ো, দেখো আজকে দাদার জন্যই করে নিলাম। আমি পেঁয়াজ কাটতে পারি, মাংস ঢালবে তারপরে আমি পেঁয়াজ কাটতে যাবো, তাদের আমি খাওয়া ভিড়ো তোমাদের সঙ্গে শেয়ার করবোই করবো। এই গোপাল শোন একটা কথা, এই গোপাল আগে মাঝে গলা ভাত দিচ্ছিলাম, তারপর ডাক্তার বলেছে না চিবিয়ে খাওয়ানোর চেষ্টা করুন, যত ওনাকে আতুকুতু করে রাখবেন তত উনি আরও ইয়ে হয়ে যাবে, ওই জন্য মোটামুটি নরম ভাতই খাওয়ার চেষ্টা করে করছে। আর খাতে একটু সাইড দিয়ে হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু চেষ্টা করলে মানে ইচ্ছে থাকলে সব হয়। দেখো 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 বাবার মেয়ে, দেখো ওরে বাবা চেটে দিলে একটুখানি বাবাকে, যদি পাওয়া যায় কিছু। আর গোপালকে দেখো দেখো নাড়ু গোপাল, নাকে কত কপ গোপালে, কোথায় যাবো বলো, বন্ধুরা বিয়ে বাড়ি যাবো তো মনটা পড়ে থাকবে আমাদের ঘরের দিকে। আমি বলছি তোমার দাদাকে যে তুমি যাও চাপা চুপা দিয়ে ঘুরে আসো, আমি না পরশু দিন যাবো বা কালকে বউ আসবে, আমি তখন বিকেলবেলা একবার যাবো, আবার পরশু দিন একবার যাবো, যাও ঘুরে এসো। বলে তুমি যাবে না, তোমার দেওরের বিয়ে, আমি আর যাও না, মামারা এসছে, কবে কত দিন মামাদের সঙ্গে দেখা করুন, তোমার মনটা ভালো, যাও দেখি কী করে, যদি যাই সাজুগুজু করে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, আমি তো পাঠানোর চেষ্টা করবো। ঠিক আছে চলো দাদা খাক, আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততদিন টাটা। দাদা যদি বিয়ে বাড়িতে যায় সাজুগুজু করে কোট ফোট পরে, অবশ্যই অবশ্যই তোমাদের সামনে ক্যামেরা বন্দি করে তুলবো, ঠিক আছে চলো। আর দাদা তো ওখানে গেলে অবশ্যই ভিডিও করবে, মামা মামিদের দেখাবে, ভাইয়ের বিয়ে, ভাইয়ের বউকে দেখাবে, ভাইয়ের বউ ইয়েকে দেখাবে, ভাইকে দেখাবে, আমাদের যে তিন মামা মামি শাশুড়ি সবাই আছে তাদেরকে দেখাবে। তো চলো গেলে তো অবশ্যই দেখাবে, আর না গেলে আর কী করবে, না গেলে বউ হাতে তো যাচ্ছি, বউ হাতে তো আমি তুলবোই ভিডিও, ইচ্ছে তো আছে, এখনও পর্যন্ত ইচ্ছে আছে, খালি ইচ্ছে আছে ইচ্ছে আছে,
ইচ্ছেটা যে কবে পূরণ হবে বুঝতে পারছি না। আমার ইচ্ছেগুলো ইচ্ছে করে আমায় দিয়ে দিও, তোমার ইচ্ছেগুলো। আরে বুবা আমাকে কি বুবা ক্যামেরা দেখছো 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 বন্ধুরা, চলো রাখছি, ক্যামেরা ভীষণভাবে কাঁপছে, পুরো মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে আমার ঘরে, ঠান্ডা বেশি বেশি হয়ে যায়। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, লাভ ইউ।